শুরুটা হয়েছিল গ্রুপ পর্বে আলবেনিয়া আর ইতালির ম্যাচের আগে। ইতালির জনপ্রিয় খাবার স্প্যাগেটিকে তাদেরই ভক্তদের সামনে ভেঙে উল্লাস করেছিল আলবেনিয়ান ফ্যানরা। এরপরই এটা যেন রীতি হয়ে দাঁড়ায়, প্রতি ম্যাচের আগেই একটা ছোটখাটো খাদ্যযুদ্ধের দেখা মিলে যায় ইউরো 2024-এ। ফ্রেঞ্চ খাবার বাকেটস ভেঙে ফরাসি ফ্যানদের সাথে উত্তেজনায় জড়ায় অস্ট্রিয়ানরা। খাবার নিয়ে ভাঙার পাশাপাশি এটা রূপ নেয় প্ল্যাকার্ডসেও। ইউরোর শুরু থেকেই ধীরে ধীরে এটা হয়ে দাঁড়ায় একটা ট্রেন্ড। পরবর্তীতে প্রায় প্রতি ম্যাচেই ভক্তরা তাদের একে অপরের দেশের খাবারকে নিয়ে নামে মশকরায়। এটার থেকে ওটা বেটার কিংবা ওটার চেয়ে সেটা, ইট পাস্তা রান ফাস্তা, এরকম নানা রকম প্ল্যাকার্ডের দেখা মিলছে ইউরো জুড়ে। ফ্রেঞ্চ, ইতালি থেকে শুরু করে পোলিশ, নেদারল্যান্ডস, জার্মান সব দর্শকরাই অংশ নেয় এই ভিন্ন রকম জোয়ারে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। অনেকে অনেকভাবে দেখলেও হোস্ট কান্ট্রি জার্মানি ব্যাপারটাকে বেশ উপভোগী করছে বলে জানাচ্ছে তারা। এটা তো ভালো, খাদ্যযুদ্ধ বলুন আর যাই বলুন, একজন আরেকজনের হাড় ভাঙার চেয়ে ওরা স্প্যাগেটি কিংবা পাস্তা ভাঙছে। কোনো সহিংসতা ছাড়া ফ্যানরা মজা করছে, ইউরো উপভোগ করছে। আসলে এই ট্রেন্ডটা এবারের ইউরোকে আলাদা করেছে সব কিছু থেকে। আমরা জার্মানরা এটাকে ভালোভাবেই দেখছি, তবে হ্যাঁ, আমাদের খাবারের সাথে আবার লেগো না, তাহলে খারাপই হবে। 2020-এর কোভিডের সময়ের ইউরোর খেলা হয়েছিল প্রায় 11টা দেশ শহর ঘুরে ঘুরে, যার কারণে 2024-এর ইউরো ভক্তদের এবার আনন্দের মাত্রা বাড়িয়েছে দ্বিগুণ। জার্মানিতে এক এক শহরে যাত্রার সময় আর ধরনের স্বস্তিতেই রয়েছে সব ভক্তরা, তাই তো এবারের ইউরো দর্শক জনপ্রিয়তায় এগিয়ে থাকছে অনেকটাই। গ্রুপ পর্ব শেষে এখন টুর্নামেন্টে চলছে রাউন্ড অফ 16, এরপরে কোয়ার্টার, সেমি আর ফাইনালের লড়াই দিয়ে আসরের পর্দা নামবে 15 জুলাই। উত্তেজনায় ভরপুর ইউরো সরাসরি দেখতে ভুলবেন না টিএসপোর্টস টিভি ও টিএসপোর্টস অ্যাপে। মৌসুমি মৌ, টিএসপোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.